গণতন্ত্রের লক্ষ্যে এদেশের লক্ষ লক্ষ মানুষ বুকের রক্ত ঢেলে দিয়ে মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু গণতন্ত্রের মুক্তি মেলেনি স্বাধীনতার 53 বছরেও দেশের 18 কোটি মানুষের প্রশ্ন কোথায় গণতন্ত্র দরিদ্র মানুষগুলোর অর্থনৈতিক মুক্তি আজ কোথায় গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতেই রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ করেছিল বাংলাদেশের দরিদ্র মানুষেরা মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান তিনি আরও বলেন মিথ্যা অভিযোগে আসামি বানিয়ে কারারুদ্ধ করা হয়েছে বিরোধী দলের 50 লাখ নেতাকর্মীকে যদি মানুষের ভিন্নমত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র চর্চার সুযোগ না থাকে তাহলে কেন তারা এদেশকে স্বাধীন করেছিলেন আজকে যারা কবরে শায়িত সেই মুক্তিযোদ্ধাদের প্রশ্ন আওয়ামী লীগ সরকারের কাছে আর এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগ সরকারকেই দিতে হবে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চেতনা টিভি স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গেই থাকুন।